হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন ভিডিওতে। এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে, ফাইট ফর কালার বলে একটি নিউ ইভেন্ট এসেছে। এই ইভেন্টটি তোমরা ফ্রি ফায়ারের মধ্যে 15 থেকে 29 মার্চ পর্যন্ত দেখতে পাবে। আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই বান্ডিল, এছাড়া লেভেল 8-এর কার্ড, এছাড়া কাস্টম রুম, এছাড়া তোমরা একের বক্স, এছাড়া প্রচুর জিনিস তোমরা একবারে ফ্রিতে পাবে। বাট তোমরা যদি এই ইভেন্টটি খুব সহজে কমপ্লিট করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনো পর্যন্ত তোমরা লাইক করোনি, কি করছো ইয়ার? একটি করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রির ব্যাপারে, এই ফ্রি বান্ডিল এবং ফ্রি কাস্টম রুম এবং এই লেভেল 8-এর কারের ব্যাপারে। আর সকলে জেনে গেলে একবারে ফ্রিতে এই সব রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে। তাই বলছি তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে দাও। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো, কি করছো ইয়ার? এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। कैसे आप लोग लोग टट 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 लोग टट 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 टट। হ্যালো বন্ধুরা, দেখো এখানে তোমাদেরকে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে কি করতে হবে। এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদেরকে এই ইভেন্টের ভিতরে যেতে হবে। এখানে তোমরা ওই ব্যানারটি টাচ করার পর এখানে তোমরা এই ইভেন্টের ভিতরে অটোমেটিকলি চলে যাবে। এখানে আসার পর তোমরা দেখতে পাবে এখানে চারটি স্টেপের মধ্যে তোমাদের এখানে ওপেন হয়েছে মাত্র, এখানে এটি ওপেন হয়েছে এবং এখানে এটি ওপেন হয়েছে। এটি পুরো গ্লোয়াল, অর্থাৎ এখানে ফ্রি ফায়ার যত মানুষ খেলে সবাইকার এই ইভেন্টটি সবাই মিলে একসাথে কমপ্লিট করতে হবে। আর এই ইভেন্টটি তোমাদের কমপ্লিট একসাথে করতে হবে এবং এটি কমপ্লিট হয়ে গেলে তোমরা এই কাস্টম রুম কার্ডটা তোমরা একবারই ফ্রিতে পেয়ে যাবে। আর এটি কমপ্লিট হলেই তোমাদের এটি এবং এটি এই দুটি তোমাদের ওপেন হবে। এখন তোমরা এটি এখন কমপ্লিট করতে পারবে, গেম খেললেই তোমাদের এটি আস্তে আস্তে পূরণ হবে। এটি পূরণ হয়ে গেলেই তোমরা এই কাস্টম কার্ডটি একবারই ফ্রিতে পেয়ে যাবে। এবং এখানে একটি আরেকটি ইভেন্ট ওপেন হয়েছে, এখানে তোমরা যখন এই ফাইট ফর কালারে এখানে যখন টাচ করবে, টাচ করার সাথে সাথে এখানে তোমরা এই ইভেন্টের ভিতরে চলে যাবে। এই ইভেন্টের ভিতরে যাওয়ার পর এখানে তোমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তোমাদের কি কি করতে হবে দেখো, এখানে তোমরা তিনটি, মোট 5টি স্টেপ দেখতে পাবে, 1টি 2টি 3টি 4টি আর 5টি। এই 5টি তোমরা স্টেপ দেখতে পাবে। এখানে তোমাদেরকে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে এলে তোমরা এই বান্ডিল এখানে মধ্যেরটিতে বান্ডিল একবারে ফ্রিতে পাবে। এবং এখানে তোমরা এই ব্লুটিতে এখানে তোমরা যখনই এই লাস্ট নিয়ে আসবে এখানে ফেমাসের স্কিন একবারে ফ্রিতে পাবে বক্স। এছাড়া সবুজে যখন লাস্ট নিয়ে আসবে এখানে তোমরা এই MP14-এর গান ক্রিয়েট বক্সটি একবারে ফ্রিতে পাবে। এছাড়া হলুদটিতে তোমরা যখন লাস্ট নিয়ে আসবে তোমরা এটি একেবারে ফ্রিতে পাবে। এবং এখানে তোমরা এই রেডটিতে যখনই এই লাস্ট নিয়ে আসবে তখন লেভেল 8-এর কার্ড একবারে ফ্রিতে পাবে। বাট তোমরা এখানে এই রেডডি এখানকে লাস্টকে নিয়ে আসবে কি করে দেখো, এখানে তোমাদের এখানে একটি একটি পুটকি রয়েছে, এখানে মোট 4টি পুটকি রয়েছে, তারপরে এখানে বড় রঙের এই পুটকিটি রয়েছে। বাট এখানে তোমাদের এটি এখানে তোমাদের এমনি এমনি ছোটো ছোটো পুটকি রয়েছে এবং এখানে বড় পুটকি রয়েছে। তোমরা যখনই এখানকে আসবে, এখানকে আসার পর এখানে তোমরা ওই লেভেল 8-এর কার্ডটা এখান থেকে ক্লেম করে নিতে পারবে। বাট তোমরা এই স্টেপগুলি কীভাবে আসবে দেখো, এখানে তোমাদেরকে এই স্টেপগুলি আসতে গেলে এখানে রেডডির এখানে প্রথম স্টেপটি তোমাদেরকে যেতে হলে মানে কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে করতে হবে ট্রেভেল 5000 মিটার ট্রেভেল করতে হবে এখানে তোমাদের গেমের মধ্যে, তারপর তোমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে তোমাদের দ্বিতীয়টি কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে রিভাইভ 2 টাইমস, এখানে তোমাদেরকে রিভাইভ করতে হবে 2 বার। এবং তোমাদেরকে এই তৃতীয় নম্বরটি কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে কিল এনিমি, 3 এনিমিকে কিল করতে হবে, তারপরে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে 4 নম্বরটি তোমাদেরকে প্লে গেম 3 টাইম, অর্থাৎ তোমাদেরকে 3 বার গেম খেলতে হবে, তারপরে এখানে তোমরা এইটি কমপ্লিট করে নিতে পারবে। এই কাস্টম কার্ড বলছি সরি, এখানে তোমরা এই লেভেল 8-এর কার্ডটি এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। এইভাবে সেম তোমাদের এই হলুদরি, অর্থাৎ এখানে এই হলুদরি তোমরা এখানে এইভাবে সেম কমপ্লিট করতে পারবে। এখানে তোমাদের এই প্রথম নম্বরটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে 1টি এনিমিকে কিল করতে হবে এবং দ্বিতীয় নম্বরটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে প্লে বারমুন্ডা র্যাঙ্ক গেম, অর্থাৎ বারমুন্ডা ম্যাপে একটি গেম র্যাঙ্ক গেম খেললেই তোমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে তৃতীয় নম্বরটি কমপ্লিট করতে গেলে সার্ভাইভ 7 টাইম বারমুন্ডা ম্যাপ, এখানে বারমুন্ডা ম্যাপে তোমাদেরকে সার্ভাইভ করতে হবে 7 মিনিট পর্যন্ত তোমাদেরকে 2 বার। এবং এখানে লাস্ট একটি তোমাদেরকে প্লে 2 ক্লাসকট বারমুন্ডা গেম, এখানে বারমুন্ডা গেমে তোমাদেরকে 2 বার ক্লাসকট গেম খেলতে হবে, তারপর তোমাদের এই হলুদটি এটি কমপ্লিট হয়ে যাবে। আর এটি কমপ্লিট হয়ে গেলে তোমরা এখান থেকে এইটি এখান থেকে ক্লিন করে নিতে পারবে।
এবং এখানে তোমাদের এই মিডিলেরটি, এই বান্ডিলেরটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো, এখানে তোমাদেরকে একটি স্টেপ আমি এখানে চলে এসেছি এবং তোমাদেরকে তারপরে স্টেপে থেকে তোমাদেরকে যেতে গেলে এখানে কি করতে হবে দেখো, কিল 5 এনিমি তোমাদেরকে করলে তারপরে এখানে তোমাদের এই স্টেপ থেকে নেক্সট স্টেপে চলে যাবে এবং এই স্টেপে আসার পর এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো, এখানে সার্ভাইভ 7 টাইম বারমুন্ডা মুডে, তোমাদেরকে সার্ভাইভ 7 টাইম মানে 7 টাইম বলছি 7 মিনিট মানে 7 মিনিট তোমাদেরকে সার্ভাইভ করতে হবে এখানে দুবার, এবং এখানে তারপরে এখানে তোমাদেরকে কী করতে হবে দেখো, এখানে তোমাদেরকে 2000 ড্যামেজ দিতে হবে, এখানে এনিমিকে তোমাদের 2000 ড্যামেজ দিতে হবে, এবং লাস্ট নম্বরে এখানে তোমাদেরকে কী করতে হবে, উইন ইজ ক্লাস কোড মুড, এখানে তোমাদেরকে ক্লাস কোড মুডে তোমাদেরকে দুবার এখানে উইন হতে হবে, তারপরে এখানে তোমরা এই বান্ডিলটি এখানে ক্লেম করতে পারবে, এখানে তোমরা 28 তারিখে এই বান্ডিলটি ক্লেম করতে পারবে, এটি আজ তোমরা ক্লেম করতে পারবে না, এবং এখানে তোমাদেরকে ব্লুটি কমপ্লিট করতে গেলে কী করতে হবে দেখো, এখানে এই ব্লুটি অর্থাৎ এখানে তোমরা এই ফেমাসের বক্সটি পেতে গেলে তোমাদেরকে কী মিশন কমপ্লিট করতে হবে, এখানে তোমাদেরকে এই ফেমাসের বক্সটি কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে প্লে বারমুন্ডা র্যাঙ্ক গেমে এখানে তোমাদেরকে গেম প্লে করতে হবে, এবং এখানে তোমাদের দ্বিতীয়টি করতে হবে এখানে রিসিভ টু রিভাইভ, এখানে রিভাইভ করতে হবে দুটা এনিমি মানে দুটা দুবার তোমাদেরকে দুবার ফ্রেন্ডকে রিভাইভ করতে হবে, এবং এখানে তোমাদের তারপর এখানে কিল 3 এনিমি, এখানে তো তিনটি কিল মানে তিনটি এনিমিকে কিল করতে হবে, এবং এখানে তোমাদেরকে 5000 মিটার এখানে তোমাদেরকে ট্রাভেল করতে হবে, তারপরে এখানে তোমরা এই ফেমাসের বক্স 5টি একবারে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, এবং এখানে সবুজটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে কী করতে হবে দেখো, এখানে তোমাদেরকে সবুজটি কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে প্রথমত প্লে ক্লাস কোড র্যাঙ্ক গেম, এখানে ক্লাস কোড র্যাঙ্ক গেমে এখানে তোমাদেরকে গেম প্লে করতে হবে, তারপরে এখানে তোমাদের সবুজের প্রথমটি এখানে কমপ্লিট হয়ে যাবে, এবং দ্বিতীয়টি কমপ্লিট করতে গেলে তোমাদেরকে কী করতে হবে দেখো, এখানে তোমাদেরকে সার্ভাইভ করতে হবে 7 মিনিট অর্থাৎ 7 মিনিট সার্ভাইভ করতে হবে বারমুন্ডা ম্যাপে, বারমুন্ডা ম্যাপে তোমাদেরকে 7 মিনিট সার্ভাইভ করতে হবে, তারপর এখানে তোমাদের এটি কমপ্লিট হয়ে যাবে, এবং এখানে তোমাদেরকে এই সবুজের এইখানে এই তৃতীয় নম্বরটি কমপ্লিট করতে গেলে প্লে বারমুন্ডা র্যাঙ্ক গেম, এখানে তোমাদেরকে প্লে বারমুন্ডা র্যাঙ্ক গেমে তোমাদেরকে প্লে করতে হবে, তারপরে এখানে তোমাদের এই সাত নাম্বার এখানে তোমাদের এই 3 নম্বরটি কমপ্লিট হয়ে যাবে, এবং এখানে সবুজের এই লাস্টের 4 নম্বরটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে কী করতে হবে দেখো, এখানে সবুজের এই লাস্টের 4 নম্বরটি কমপ্লিট করতে গেলে এখানে তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের এই 3 নম্বরটি কমপ্লিট করার পরে এখানে 4 নম্বরটা কমপ্লিট করতে গেলে কিল 3 এনিমি, তিনটা এনিমিকে তোমরা যদি কিল করো তাহলে তোমাদের এটি কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা একবার ফ্রিতে এখান থেকে এই MP14 গান ক্রেড বক্সটি তোমরা নিয়ে নিতে পারবে, এইভাবে তোমরা এখানে এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবে, এবং তোমরা এখানে এই মিডিলের থেকে এই সাইডে আসবে তখন এখানে তোমরা টাচ করে এখানে ইয়েস করলে এখানে তোমরা এই মিডিলের দাগ থেকে তোমরা এই হলুদে চলে আসবে, হলুদে আসার পর এখানে তোমরা এই রেডে আসবে, এখানে রেডে যখন টাচ করবে টাচ করার পর ইয়েস করে দিবে এই রেডে চলে আসবে, এখানে তোমরা রেডে চলে আসবে, এখানে এরর দেখাচ্ছে, এখানে তোমাদের এই সার্ভার প্রবলেমের জন্য এখানে তোমাদের এরর দেখাচ্ছে, বাট তোমরা এইভাবে এখান থেকে এখানে এখান থেকে ওখানে চেঞ্জ হতে পারবে, বাট তোমরা এইভাবে এখান থেকে এই মিশনগুলি তোমরা কমপ্লিট করে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।